নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইভ বাই রূপালি চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। শীতকালটা ভালোই পড়েছে, শীতটা জাঁকিয়ে এবার আস্তে আস্তে পড়ছে। সেই শীতকালের মানে একটা ফেমাস যেটা আমরা সবসময় খাই, দুধপুলির সিজন হচ্ছে পুরো শীতকালটা, সেই জন্যই আজকে মা নিয়ে এসেছে সুজির দুধ পিঠে, যার জন্য মা এখানে সুজি, ময়দা আর নারকেল কোড়াটা রেখেছে। আমি প্রত্যেকটারই কোয়ান্টিটি আপনাদের সাথে শেয়ার করছি। নিয়েছে মা এক বাটি ময়দা, হাফ বাটি সুজি আর নারকেল কোড়া। এবার একটা বড় বাটিতে মা সুজি, ময়দা আর নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এই তিনটেকে একটু জল দিয়ে, যতটুকু লাগবে ভালো করে জল দিয়ে হাত দিয়ে মা মেখে নিচ্ছে। ভালো করে কিন্তু মাখতে হবে। এই পিঠের ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে, তাই জলটা আমাদেরকে একটু বুঝে বুঝেই দিতে হবে যাতে ব্যাটারটা একদম পাতলা হয়। এইভাবে আমি মেখে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপর আমি কীভাবে করছি দেখাচ্ছি। এক ঘন্টা পর মা দেখাচ্ছে। দেখুন, ব্যাটারটা একটু থিক টাইপের হয়েছে যেহেতু সুজি ছিল তাই। এবার এটাকে একটু পাতলা করার জন্য আর একটু জল দেবে মা। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি এরকম ঘনত্ব রেখেছি। তাওয়া গ্যাসে বসিয়ে দিই, তেল দিয়ে তাওয়াটাই তেল গুলিয়ে দিলাম। তেল দিয়ে তাওয়াটা ভালো করে কুচিয়ে নিলাম। এবার গ্যাসটা আমার কমিয়ে দিয়েছে। এটাকে মানে রোলও বলা যেতে পারে, রোল পিঠে, কারণ এটা প্রত্যেকটাই একটার উপর একটা মা করছে। যেমন প্রথম যেটা করলো সেটাকে আবার চাপিয়ে আবার দেখুন কেমন করে মা রোল করে নিচ্ছে। এইভাবেই প্রত্যেকটাকে মা সেম ওয়েতে করবে, আস্তে আস্তে করে কিন্তু পুরোটাই করতে হবে, একটু ধীরে সুস্থে করতে হবে, নালে মানে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। একটা যেমন হয়ে গেল, আবার নতুন করে মা আরেকটা বসাচ্ছে। এখানে মা তেজপাতা দিয়ে ইয়ে করেছে, আপনারা ব্যাটারটা যে কোনো কিছু দিয়েই করতে পারেন, মানে হাতা দিয়েও দিয়ে দিতে পারেন। তেজপাতা দিয়ে করলে কী হচ্ছে, একটু বেশি বা পাতলা করে ছড়ানো যাচ্ছে। সেম ওয়েতে মা ওটার ওপর প্রথমে রোলটা আবার বসিয়ে দিচ্ছে। আবার দেখুন আস্তে আস্তে এটাকে রোলটা বানাচ্ছে, টুইস্ট অ্যান্ড টার্ন করে, মানে টুইস্ট করে করে এটাকে করতে হচ্ছে। সেই আমরা এমন ছোটোবেলায় সেই কেক খেতাম, সেই সুইস রোল ওই টাইপের অনেকটা এই পিঠেটা। দেখুন আবার একটু অয়েল ব্রাশ করে নিল, আবার রোল করে নিচ্ছে। এই একটা হয়ে গেল, আবার আরেকটা মা করে নিচ্ছে। মানে এইভাবেই মা তিনটে রোল বানাবে, তিন থেকে চারটে রোল বানাবে। আশা করছি এবার আপনারা বুঝতে পারলেন, মানে আমি ওই জন্যই ভিডিওটা ভালোভাবেই দেখিয়ে দিয়েছি তিনটে পরপর করে। দেখুন হয়ে গেল কিন্তু এই রোলটা, আবার এটাকে বসাচ্ছে এইটার উপর। এটা একটু করে অয়েল ব্রাশ করছে, আর এইভাবে মায়ের সবগুলো মা পিঠে করে নিল। এই মানে টুইস্ট করে করে, মানে টুইস্ট বলছি, রোল করে করে মা প্রত্যেকটাই করে নিল। এবার একসাথে এই তিনটে পিঠেকেই মা একবার এই তাওয়াটাতেই একটু কিছুক্ষণের জন্য গরম করে নেবে। ওই যে বললাম মা তিনটে করেছিল, মানে ভালো করে কিন্তু লেয়ারগুলো করতে হবে। লেয়ারগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। মা এখানে পাঁচটা লেয়ার করেছিল। এইদিকে এবার দুধ বসিয়ে দিয়েছে,
যেহেতু এটা দুধ পিঠে তাই দুধটা বেশ অনেকটাই লাগবে। এখানে মা 1 লিটার দুধ বসিয়েছে, এখানে রাখা আছে। এর মধ্যে কফি দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা খোয়াখি কিন্তু এই পিঠেটা করার জন্য লেগেছে। 75 গ্রাম খোয়াখি দিয়ে দুধটা মা একটু ঘন করে নেবে। এলাচ দিয়ে দিচ্ছি, মুখগুলো ফাটিয়ে দিচ্ছি। এটা আমি ফুটিয়ে ঘন করে দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে মা দিয়ে দেবে খেজুর গুড়। দুধটা ভালো মিষ্টি হলে তবে এই পিঠের মধ্যে দুধটা ফোটা অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। দুধটা যখন ফুটে আসছে তখন মা পিঠেগুলোকে কিন্তু ছুরি দিয়ে কেটে নেবে। সবগুলো কেটে নিই, তারপর দেখাচ্ছি। এবার আমি এগুলো এর মধ্যে একটা করে ফেলে দিচ্ছি। দুধটা কিন্তু টকবক করে ফুটতে হবে। তাহলে আজকে আমাদের রেসিপি সুজির দুধ পিঠে প্রায় শেষের দিকে। ভালো লাগলে প্লিজ আমাদের ভিডিওটা লাইক করে দেবেন। একটা লাইক করলেও ভালো লাগে, আমি এর জন্য সবসময় বলি লাইক করবেন। লাইক কমেন্ট করলে আমরাও একটু এনকারেজ ফিল করি। আর সাবস্ক্রাইব যারা এখনো করেননি আমাদের চ্যানেলটা, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ মা প্রায় দিন বিভিন্ন রকম রেসিপি আপলোড করতেই থাকে। আর আপনারাও যদি আরও কিছু রেসিপি দেখার থাকে সেগুলো কিন্তু রিকোয়েস্ট করতে পারেন, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ফুটে গেলেই আমি এবার গ্যাসটা বন্ধ করবো। আমার দুধ পিঠে, সুজির দুধ পিঠে একদম রেডি। এটা গার্নিশ করে তারপর দেখাচ্ছি। গ্যাসটা মা অফ করে দিল। এবার এটা আমরা গার্নিশ করে দেখাচ্ছি। আজকে মায়ের রেসিপি দুধ পিঠে, সুজির দুধ পিঠে একদম রেডি। এটাকে গার্নিশ করে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, একটু অন্য রকমের পিঠে আর কি। এইটা দিয়ে কিন্তু আমাদের পিঠের রেসিপি দেওয়া শুরু হলো। পুরো শীতকাল জুড়ে আরও অনেক রকম পিঠের রেসিপি আসছে, তাই প্লিজ আমাদের সাথে থাকুন আর আমাদেরকে এনকারেজ করুন।